বাবু রে বাবু, ইগুনে জ্বালায় তোদের হাগলে নই যামু। হাতে এটা কামনি বালা করলো আরো কিচ্ছে ওই সামেলি বেগম রা দিছে খেপাই, সেদি তো হাঁস জন্মে শত্রু। কই যাইতাম, কার কাছে যাইতাম? আপনার কি হয়েছে, এত গস গস করতেছেন কে? আর ইদানিং আপনার কি যেন হয়েছে, নিজে নিজে পেশাল পারেন আর এই যে ফোন ডারে পিছনের পকেটে রাখা দিছেন, যখন তখন ঠাস ঠুস করে বয়ে যান, ফোন তো স্যাপটা হয়ে যাবো। এটা তুমি বুঝতা নো, এটা কেন এই যে নতুন স্টাইল, স্মার্টফোন সবসময় ফরওয়ার্ডের পিছনে রাখতে, সালমান খান স্টাইল। দেখি আপনার ফোনটা দেন তো দেখি। মা গো, এটা কি করলি তুই? এটা ধরলে তো তোর গুণ হইব, আল্লাহ নারাজ হইব। এই তুই ফোন ধরবি না, এই পুরুষ মানুষের মোবাইল কখনো মহিলা মানুষের দেখতে নাই। কোন হাদিস আছে আমার একটু দেখান দি। হাদিস আই হইছিল এমন মনে নাই আরে, আই খুঁজি টুজি আবার তোর দেয়া মনি, দইচা দইচা আল্লাহ নারাজ হইব। হদ্দলার ফোন কখনো দেখতে না। এই যে শোনেন, আপনার একটা কথা ভালো মতো বইলা দিয়ে কান খুলে শুনে রাখেন, এই বুইড়া বয়সে যদি আপনি এদিক সেদিক চোখ দেন তাহলে আপনার কিন্তু খুন খারাপি কইরা আমি বাপের বাড়ি চলে যাব। বাবুরে তুই চলে যাবে, এটা তো বালা কথা। এই তুই চলে যাও, কোনো অসুবিধা নেই। আর যে আর ঘরে আসে না তিন গ্যাস আলি, হিগুনে থুই যাও, হিগুনে আর দেখভাল করবে, কোনো সমস্যা নেই। রঙ দেহ কোসে শাস্তে চায় কারে বলে নিয়োগ দিছেন হুনলাম, কোন একটা মোটা করা বেড়ি। সি 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 সি, এটা কোনো কথা নেই কইলা, সেটি শিক্ষয়িত্রী পিএইচডি দারি বুঝছো নি, তোমার তো বয়স কম আছে, আর সেটি তো জাতির মেরুদণ্ড আঙ্গ মেরুদণ্ড বুঝতে। আর পাইছিলেন না মোটা মেরুদণ্ড সারা। ও তুমি বুঝতে না বুঝছো নি, তোমার মতো ফাটকাটি নয় কিন্তু বুঝার বিষয় না, তুমি গদ্দ সামলাও। স্যার স্যার কই আপনি, স্যার আপনি কি বাসায় আছেন? ওই যে আই এফোর্সে আপনার মোটা মেরুদণ্ড, এখন কথা কন। আর শোনেন, সামনে বসে হে হে ফে ফে এগুলা করবেন না, ঠিক আছে? মনে থাকে যেন আমি কিন্তু নজর রাখতাছি। আচ্ছা জো জো সাবা না গুজো, কোন গারে সাদনি ম্যাডাম নি, এ এ কামিন 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 প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কইছে কি কি বলতেছেন, খুলি বলেন, হারাম করি বলেন। স্যার আমার পক্ষে আর এখানে ক্লাস নেওয়া সম্ভব না। বাবুরে তুমি এটা কি কইলা, আইলা হেদিন দুদিনে ক্লাস এক কান লই কইছো আর হাইতা নো, এটা কেন সম্ভব? বাবুরে আমি তো ভাবছিলাম তুই আলেকজান্ডার দা গ্রেট, সাত জায়গা জয় করি আইসু, তুমি যে শেষ দল হয়ে যাবে, এই ব্যাগ কিছু অন্যের হাতে দি নৌকারিতে যে হালা যাবে, এটা তো আমি বুঝি আরিনি। আপনি জানেন আপনার ওই ছেলে পেলে গুলা এক একটা শয়তানের হাড্ডি, বদের হাড্ডি। মা গো ছোট ছোট নিষ্পাপ বাচ্চা গুলো কিচ্ছে কি নিষ্পাপ, আপনি জানেন জানেন ওরা ক্লাসে কি করেছে? কি করছে? ওই রমজানের চিতা প্রিন্ট আর লোকমানের কি আগমন শুভেচ্ছা স্বাগতম মিছিল করে পুরো ক্লাসটা মাথায় তুলে বসে আছে, আর প্রত্যেকটা হাউকা করে আমাকে একটা মুহূর্তের জন্য ক্লাস নিতে দেয়নি। বাবুরে ফিচিকা কিচ্ছে, এত কি তোরা জমাইছেন? কার কথা বলছেন? বাবুরে সেতার কথা কি তোর মনে নাই, হৃদয় আছে কেন? ও যে ফিচি করি ফোটলা, এসএমএস খেলতে তোমরা ফোটলা পাপ্পু। এক্সকিউজ মি স্যার, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আইও তুই এটা চাই না, আই চাই তুই যুদ্ধ জয় করি বিজয়ের বেশে এই যে গলায় মালা দিয়ে আইছু কেন, তুই ইগুনরে আড়াই দিবা এরকম একটা ব্যাপার স্যাপার আছে তো, আর তুই তাহলে টোটালি ফেল। এ হুনো অন এত কথা কই লাভ নাই, এক কান কথা মনোযোগ দি হুনো, ওই একটু চেষ্টা করো বাদ বাকিটা আই দেব। বাবুরে এসএমএস আছে, আচ্ছা আচ্ছা হরে কথা কম, তুমি আমি যাও কেন সাদ নেই, হরে কথা কম বন্ধ। ওকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওই স্যার ওই খাড়া এনে দাঁড়া, কই যেতেছস? আসসালামু আলাইকুম কালাম্মা। বলেন ওই তোর কোন দিক দিয়ে খালাম্মা মনে হয়? ওই যে চুলের দিক দিয়ে লাল লাল হয়ে পাকে গেছে। ওই সারা তুই কালার বুঝোস, বন্ড বুঝোস বন্ড? জি খালাম্মা, ওই যে মুভির নায়ক জেমস বন্ড 007। চুপ থাক বেকুব পোলা। আমাকে ডাকছেন কেন? কেন তোমার ডাকছে দেখে কি কম পড়ছে? না আমি একটু শরম পাচ্ছি। শোনার চান শরম করে দুলা ভাই, সব বেকুব গুলার আইনা রাখছে হোস্টেলে। আই স্যার ওই তুই শেখ ওয়ালিদ রে চিনোস? শেখ ওয়ালিদ? শেখ ওয়ালিদ কাহিনী কি, কেন কি হয়েছে? চিনোস কিনা সেটা কো, আমার খুব দরকার। চিনি কিন্তু কি দরকার আগে বলেন। ওই স্যারা
তোর এত কথা কর দরকার আছে? শেখ আলী দ্রে কবি আমি, আমি ওরে খুস্তাসি। আপনি কে? ফুলন দেবী। যা যা কইস। ঠিক আছে। এই যে এই যে, আচ্ছা শুনেন, আপনি কি চিতা প্রিন্ট? আমি কি মোর সাথে মজালাম? মোরে কমে দেয়া মনে হইতেছে আমার কাছে চিতা প্রিন্ট না। ওই যে আপনি আপনার সাঙ্গপাঙ্গ নিয়ে সেদিন মিছিল করলেন না, আমার খুবই ভালো লাগছে। চিতা প্রিন্ট, চিতা প্রিন্ট। হাই, মোর চিতা প্রিন্ট যে কারোই ভালো লাগবে তা আমেরা তো ভালো ঠেকছে কা? কি সমস্যা? এ দূরে থেকে কতক্ষণ, কাছে আবেন না, কাছাইয়ে পরে বিপদে পড়ি মুই প্রত্যেকবার। কি চান, চিতা প্রিন্ট লাগবে? না ভাই, ওই যে ওই জিনিসটা, আমের ওই জিনিস তুমি দেখতে পারবো না। আম্মে শেকুয়ালি দরে খুঁজতে আছেন মোর কাছে আইয়া, মোর মতো সুদর্শন স্মার্ট চিতা প্রিন্ট এই বাংলাদেশে একুয়াই আছে, আর আম্মে খুঁজতে আছেন শেকুয়ালি। আমের কাহিনী কি আগে খুললে কন, হেয়ার পরে কমু। ভাই কাহিনীটা বলা যাবে না, বিশাল হিস্ট্রি, আপনি একটু শেকুয়ালি কে খুঁজে দেন না। মুই ভেবে দেখবো, এখন আম্মে রাস্তা গুনতে সরেন। শালা, ভাবছিলাম সত্যি চিতা প্রিন্ট, দি চিকা প্রিন্ট, জব ছে তাই। রমজান ভাই, এককালে দুগা শালিক দেখে বেরোছিলাম আজকে সকালে, কি সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ কন, ভালো আছেন আম্মে? কই যেতেছেন রমজান ভাই? মুই আর যাবো কম্মে, আজকে ক্লাস নাই, ছুটি দিয়ে দেছে বুঝছেন, এই ঘুরতে আসি। না আপনার জানি কবে ক্লাস ছিল? হেইয়া তো এই মুহূর্তে স্মরণ নাই, লাস্ট কবে গেছালাম কলেজে ইয়ে বুঝলে গেছি। তা কি বলবেন? না কিছু বলবো না, আপনাদের ওই যে সেদিনকার স্লোগান চিতা প্রিন্ট খুব ভাল লাগছে, দল টল খুলছেন নাকি? চেষ্টা করতে আসি, এখন জনতা তো মোরে তুলে দিলে নেতার কাতারে, মুই না থাকলে নাকি চলবেই না। ইয়া আলতু ফালতু পোলাপান হোস্টেলে উঠছে, আমি জানেন লোকমান গ্রুপ ইয়ে আটকাইতে হইবে, এইয়ার জন্য পোলাপানের দিকে তাকাইয়া ওদের মা বাপ হিসেবে মুই খারাইছি বুঝছেন। না আপনারে দিয়ে হইব ভাই, আমি আগেই বুঝছি। ইনকাই রে ইনকাই, শালা আমি একদিন আসলাম না, শালা আমার সুত্তে জিনিসপত্র সব দখল করে লিছে, ঘর বাড়ি কিচ্ছু তো থয়নি, পাতলা হাড়ি তো লিছে, এখন দেখি চুলাটাও লিছে, ম্যাচটাও দেখি এখন নাওলাত করা লাগে রে। আরে লোকমান্না কেমন আছো? ভালোই আসলাম, তুই কি অবস্থা, আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি, তো শুনলাম তোমার নাকি বাইন্ধা রাখছিল। এগুলো তো সব অপপ্রচার, আমাকে বান্দা রাখবে? রমজান ভাই দেখি কিছুই বলেন না, উপরের দিকে তাকায় আছেন, আকাশে কি দেখেন? বাপ দড়িছে, বাপ দড়িছে, এখন লে তাওয়া যায়নি, এখন তো ক্ষণে ক্ষণে স্টাইল মারে, ওদের ছায়া আছে উপরের দিকে। মুই আকাশ দেখতে আসলাম, দুগা শালিক পাখি খুঁজতে আসলাম, আটকা করে দেখি কাউয়া কুয়া পড়ছে সামনে, নিচে তাকায় দেখি মগো লোকমানও আলহে। আমরা কথা বলেন মুই বিজি, পরে কথা হইবে। ঠিক আছে মামা, যা বাপ তো দেখাচ্ছ, পরে দেখমুনি তোমার বিষয় গোনা। কে বারে বিনু গুন্টি গো? কি হয়েছে? না না করছিলাম, যে বাড়ির সবলি ভালো আছে? হ্যাঁ সবাই তো ভালোই আছে। বিনু ভালো আছে? তরে দুলা ভাই খুঁজতাছে, যা দেখা কর কে ভালো আছে আর খারাপ আছে সব বুঝাই দিব। জামুই তো, তা আমি তো আচ্ছি দেখা করার জন্য, দেখলে ক্লিয়ার করা লাগবে। হ্যাঁ হ্যাঁ যা। আল্লাহ সাথী বলা সান হয়ে গেলাম, এক সাইডে তে কথা উড়িচ্ছে আর এক সাইডে দেখি যে বিচার আসার শেষ। স্যার, ও স্যার লিয়াসচি লিয়াসচি। কি আরে কোন গারে আনছ স্যার? ও যে বরিশালের আইটেমটা আছে না, ওটা ফার্স্টে ধরে লিয়াসচি। আজা করি সামি ধরে বিতে হানাই দে। ঠিক আছে পাঠাচ্ছি। এহা স্যার, আসসালামু আলাইকুম, আম্মে মোরে ডাকছেন। বাবুরে, এই চিত্রনায়ক জাতীয় নেতা, জনগণের সুখের নয়নের মণি, সীতা প্রিন্টের খনি আনে নি আইছেন। স্যার ওই শামসু কইলে আম্মে নাকি বলাইছেন। তুই আনে কিয়া করছেন মিস সাদনির ক্লাসে? স্যার মুই কিছু করি নাই, মুই কি করতে পারি বলেন, মুই সহজ সরল কপোলা স্যার। তোর তো চোখের সমস্যা, এটা তো আয় তো সরো গেলে কইছিলাম। আমি এমন খেপতে আসেন কা?
বাবুরে তুই এত কথার বরখেলাপ করছ, তুই লুঙ্গি হিন্দি কাকলা ক্যালাসে গেছ, হেটা আবার সীতা ফিরিন্ট, তারপরে তুই সাদনিরে ডিস্টার্ব করছ, তোর শাস্তি হলো অনগাতুন ওই খাম্বার কোনা দি তোরে বান্দি এই সীতা ফিন পরি খালি গায়ে হারাদিন খাওয়া করে রাখবো। স্যার আমি মোর কথা গ্রহণেন, কোন কথা নাই তোর, উদিলাগাত কেন যাই ফ্যাটকান বার করে দি খাই তাও বুঝো। এ শামসু হেতারে লই যা বান্দি রাখ যা, বালা করি বান্দিস। স্যার কিসের সাথে বাঁধবো স্যার? ওই যে খাম্বার লগে আর খুলতো ছেলে লুঙ্গি ধরে দিবি টেন। স্যার এটাকে তো নিয়ে যাচ্ছি কিন্তু নেক্সট আইটেমটা তো চলে আসছে, ওটাকেও কি পাঠাবো? কুনগা স্যার অজে লোকমান দা গ্রেট স্যার। ও বাবুরে হেতে তো রমণি কুলের সখের মনি, হাড়াই দে হাড়াই দে হেতারও হাড়াই দে। এই মামুর বেটা যা। স্যার সালাম আলাইকুম স্যার, কেন কাছেন বারে? বাবুরে চিত্রনায়িকাদের সখের মনি, আঙ্গুর রমণি কুলের শিরোমণি, আসো আসো ভিতরে আসো, তোমার শুভেচ্ছা স্বাগতম, আসো আসো ভিতরে আসো। অডিক কসেন বারে লোকমান ভাইয়ের আগমন। তে স্যার কি আছে ডাকছেন কিশোক? এর ওই এক কই সোবারে লয় কেন গালাতা বেগুন হালাই দিমু। এরে এই এই সুটকিয়া তোর লজ্জা সরম নাই, ওই যে হিয়ানে ছাত্রী হোস্টেলে যে তোরে এই খালিগা করে বান্ধি রাখছিল, হিয়ান তো নাই আবার এমনি চাঁদনির ক্লাসে আই তুই ডিস্টার্ব দিছত, এরে তোর একটু সরম লাগে না? স্যার এগুলো তো ষড়যন্ত্র হচ্ছে, সত্যি গুলো অপপ্র স্যার। স্যার আপনি দেখেছেন আমাকে কোনদিন ইঙ্গা করা? এগুলা তো সব রমজান কোসে সর আছে, এগুলা এগুলো পলিটিক্যাল গেম, আপনি বুঝবেন না। বাবুরে হেতে পলিটিক্স এর কথা কয়, এটা বারাক ওবামা আছে আর। এ শামসু জি স্যার, এ হেতারও বান্ধি লই যা, ওই রমজানের লগে বান্ধি দি থুই দে, দুনোগা কোনো কথা কইলে লুঙ্গি খুলবি। ওকে স্যার ফাইন করে বাঁধা রাখছি। তোমার সম্পর্কে বিনুর কাছ থেকে অনেক কথাই শুনলাম, তোমার বাপ মা নাই, মামা মামির কাছে থাকো, খারাপ লাগছে? তো বাপ মা আছে, সবই তো মিথ্যা কথা। কিছু কইলে নাকি? না না আসলে সবই আমার কপাল। হ্যাঁ মাশাআল্লাহ তোমার কপালটা অনেক সুন্দর, তা কপাল সুন্দর না মাথার চুল কম ঠিক বুঝতে পারতাছি না। কি বলেন আপু, চুল আছে তো হালকা সিল্কি। হ্যাঁ হনো কপাল হইল দুই রকমের বুঝছো, যেমন একটা হইল রাজ কপালি আর একটা হইল দাস কপালি। আমার অবশ্য দুইটাই চলতেছে, রাজ কপাল নিয়ে আইছিলাম, এখন দাসের মতো কাম করে যেতেছে সারাদিন। আপু আপু কি হুমায়ুন আহমেদের নাটক একটু বেশি দেখেন? সি 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 এগুলা কি কও, আমি অবশ্য বাংলা নাটক দেখি না, আমি দেখি জি বাংলা। জি বাংলা মানে কি জানো? না তো জানি না। শোনো পানির ওপর নাম হইল জীবন, আর জীবন মানে জি বাংলা। কি অদ্ভুত জীবন! ওরে আমার আল্লাহ, তুমি দেখলে কথাই কও, কথাই কইতাছো কথাই কইতাছো, একটু চুপ থাকো, কাম কাজ করো, গায়ে গতরে খাটো, তারপরে থাকো, কোনো সমস্যা নাই। আর হুনো এই যে তোমার এসব কথা কইতাছি, তুমি কিন্তু মাইন্ড খাও না, তুমি আমার বোনের মতো ইচ্ছা মতো থাকতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে আপা। ভাই শুনছেন, আমাকে নেতারা তো বাইন্দা রাখছে। হ্যাঁ ভাই, কার কথা বলছেন? কোন নেতা ভাই? রে কি কইলেন ভাই, আমাকে নেতা তো একজনই। কে সেই নেতা? এমন ভাব ধরতেছেন মনে হয় চিনেন না? আমি রমজান ভাই, চিটা পিন্ডা রমজান ভাই, চিনেন না আপনি? খাইছে মারে, কি হইছে? আরে আপনি জানেন না, ওনারা তো উল্টো করে বাইন্দা রাখছে, খালি লুঙ্গিটা গায়ে আছে। হ্যাঁ ভাই, কি মধুর দৃশ্য! আপনি একটা ফাউল আসলে, আমাকে বাইরে বাইন্দা রাখছে, আপনি এনে মজা লন। হ্যাঁ ভাই ঠিক কইছেন, আপনি ফাউল আসলে। হ্যাঁ ভাই এটা কথা সত্যি। আর ভাই এ হা ভাই ও হা ভাই না, আর আপনি যদি হা ভাই হা ভাই পার্থক্য না বুঝতে পারেন তাহলে তো আপনি কোনো ভাই না। হ্যাঁ ভাই আমি আসলেই ভাই না। মনে খুব ভাই ব্রাদার হচ্ছে না, কি হয়েছে? ভাই শুনছেন আমাদের নেতাকে নাকি বেঁধে রাখছে। কিরে মনে তোর আবার নেতা, তোর আবার কোন নেতা রে? হ্যাঁ ভাই আমার নেতা তোমার নেতা, রমজান ভাই রমজান ভাই, রমজান ভাইয়ের মার্কা চিতা পিন্ট মার্কা। কিরে ফিরোজ্জা আইসিস চিতা পিন্ট মার্কা নিয়ে না, এটা থাবত দেব তোরটা নেতা, আর আমার এটাকে খেতা নাকি রে মনি? কে ভাই কি হয়েছে? শুনলাম আমার লোকমান মুনিরেও নাকি বাইন্দে রাখছে। তাই তাহলে ভাই এখন কি করবো, কিছু একটা তো করা দরকার। চারদিক থেকে আক্রমণ করতে হবে, আক্রমণ করে আমার নেতার মুক্তি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে চল আমার সাথে চল।
কিন্তু অন্য পক্ষ থেকে তো বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকবে, এটা আমরা কি করে জয় করব? মুনি, সেটা নিয়ে তো চিন্তা করার দরকার নাই, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে, তুই খালি আমার সাথে থাক। চ। আচ্ছা, আপনি প্ল্যানিং ঠিক করেন, আমি আসতেছি। ফিরোজা, চ, আক্রমণ! এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, হ্যালো, ঘটনা, সামান্য ঘটনা, আমি এখনো ভুলিনি। আমাদের কলেজের শেষ দিন ছিল সেটা। তুমি বলেছিলে আমাকে সবকিছু ছেড়ে চলে আসতে। আমি সবকিছু ছেড়ে চলে আসলাম। আমার মাটির ব্যাংকের 152 টাকা নিয়ে আমি তোমার কাছে চলে আসলাম। আর তুমি, আর সেই 152 টাকা, সেই 152 টাকা পেয়ে তুমি আমাকে ভুলে গেলে। বুঝতে পারছি না, তোমার ফ্লেজি টেজি লাগবে না, তুমি ফোন রাখো, তোমার কথা বলতে হবে না। নারী জাতি সবকিছু বলতে পারে, কিন্তু টাকা ধার দেওয়ার কষ্ট বলতে পারে না। দুলাভাই, দুলাভাই, কি হয়েছে? আপনি লোকমান্যারে আর রমজান্নারে একলগে বাইন্ডা রাখছেন? বাবুরে, হিগুনে যে কাণ্ড কীর্তি যদি তুমি জানতে কেন, আর ওরা হোস্টেলের নরক বানালাইছে বলে নেবল। ও, এর জন্য বাইন্ডা রাখছেন? হ্যাঁ। দড়িগান লই চলিয়ায় নগল, এই বেগুন লাইন ধরি খাও। এই কি আরে, এই এদিকে। আমি বুঝাতে চাইছি যে আমি নেতার একজন একনিষ্ঠ কর্মী। বাবুরে, তোমারও নেতা আছে? আমি হনো জীবিত, তারপরও নেতা? কোন গা? ওই যে স্যার, উদাম গায়ে চিতাপিন্ড, আমাদের রমজান ভাই। বাবুরে, হ্যাতে নেই তোর নেতা? তেলটা মাখিয়ে দিয়ে হাতে দে। স্যার, আপনার এই ডিসিশনটা খুব সুন্দর হয়েছে। ওকে স্যার, আমি যাচ্ছি, কানে ধরতেছি সমস্যা নেই। এ দাঁত বার করে রেখেছো, সামনে আয় সামনে। হ্যাঁ মনে, হ্যাঁ, আয় তো তোমার মনে ঋষি হয়ে গেছি কেন, বালায় তো বালা, আইও আইও কাছে আইও। তো তুই কোন লিডারের লাই আইছো? তুমি এত কেন লিডার হন? না মনে, আমি এমনি আইছিলাম আর কি, সালপাল ধরে নিয়ে আসলো তাই আসলাম আর কি। না ভাই, এ বাংলা ছবির ট্রেলার, একটু চুপ থাক, তোর হরে ডাকির। তুই তুই খুনগারে ছুটে তাইছেন আমনে? মনে, আইছিলাম তো লোকমানের সুটানের লেগে, বুঝছেন তো। এখন আপনার এতে দেহে মনে হচ্ছে যে ওরা আর নিয়ে যাচ্ছে না, তাহলে এবারে কি করা যায়? কোন পাশে গিয়ে কান ধরে দাঁড়াবো, একটু কম দেহি। বাবুর এই না, একবার আইনস্টাইন স্টুডেন্ট, কি ব্রিলিয়ান্ট এতে। ওই ওই ভিস মনে দিয়ে ভীষণ দিয়ে খাড়াই থাক, যা যা। তাহলে আমি ওই লোকমানের পাশে যা দাঁড়ালাম নাকি, যা যা। এ বঙ্গ ছবির ট্রেলার সামনে আইও। না ভাই, এ হতে পারে না, আপনার আদেশ শিরোধার্য। বেঁধে রাখেন, বান্ধা রাখেন, কেটে ফেলেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। আমি গেলাম স্যার। বাবুরে, ফল্টি বাস তো তোর মতো জ্ঞান নাই। তুই এক কাম কর, তুই কেন একবারে রোদের মধ্যে কান্দি যাই, কান ধরে দাঁড়াই থাক, যা। তো স্যার, এত ডায়লগ দিলাম যে সান্স আইসস, দিদি আইসস, চলচ্চিত্রে সান্স, অসুবিধা কি, যা।
স্যার একটু কনসিডার করা যায় না, মনে করুন কান না ধরলাম, এমনি দাঁড়িয়ে থাকলাম। তুই কান ধরতি না কি ধরতে স্যার? স্যার পকেটে হাত দিয়ে দাঁড়াই। বাউরে কি আরে কস, এই চিত্রনায়ক অসীম না জসীমের ফাটে? স্যার জসীম না, এই যে আলমগীর আছে না নায়ক, ওনার মতো দাঁড়াই। এরে সামসু, এ দোষিয়ান দি আরে বান্দার হাতারে ফিড়া ফিসমনি করে ফিড়া হাগল বানালে লো তো। হায় এখন তো মোর দোষ হইয়া গেলে, মোর আগে তো তুই নেতৃত্ব দেছো, ইয়া কি করছো? তোর যে পোলজ্ঞ আইলে মুনি, মুনির ইয়া কি করলে? হেরে বলে দৈরি আনছে মোর ছোটজ্ঞা, ইয়াই হইবে বুঝছো? তোর জন্য সব হইলে কথা করছ না এখন, সরে সর যা কাউত লাগে। হ্যাঁ তুমি মোর পেছে বজ্জো বাইন্দে রাখছে, চুপ করে থাকো, ওই দেখো মাতারিরা বারান্দায় আলহে দেখছো? মানে ইজ্জত তো সবই গেল রে। ওই দেখছস হোস্টেলে যত বান্দরা ছিল সবগুলারে মাঠের মাঝখানে একখানে করছে, ওরা এইভাবে কেন দেখা মনে হচ্ছে স্মৃতিসৌধ বানায় রাখছে। মাঝখানে দুজন বাইধা রাখছে, চারপাশে চারজন দাঁড়ায় আছে, কি আশ্চর্য। কেন তোর কি দেখতে খারাপ লাগতেছে? না না ভালোই লাগতেছে, ওই যে লুঙ্গি পরাটা ওইটা তো দুনিয়ার শয়তান। কেন তোর কি পাশেরটারে ভাল লাগে? আরে না ধর, ওইদিকে নজর দিস না, ওইটা কিন্তু আমগো বিনুর আইটেম। নামটা কি রে? লোকমান্যা। আচ্ছা ওই যে মোটা কইরা পিচ্চিটা ওইটা কে রে? ওই যে আটার বস্তাটা, ওর নাম পাপ্পু। ওর কাহিনী জানোস? ওই যে আমগো টিচার আছে না, ওই মহিলার সাথে তো প্রেম করছে। হায় হায় বললি কি এটা, কি পাকনা পোলা পাইন, এই বয়সে আমরা কত ভালো ছিলাম। কত ভালো ছিলা, সে কোয়ালিদ রেহন খুঁজে বেড়াইতেছ? আই দেখতো এখানে কোনডা? কই এখানে নাই, খুঁজে পাইতেছি না তো। সি 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 পোলা মানুষ দেখছে আর লুল আর ধরে না, একেবারে গড়ায় গড়ায় পড়তেছে। আর আইসে রে, তুই না নতুন আইসস, তুই আইসে শুরু করলি অগমত, একেবারে উদাম পোলা পান দেখা। আপা আমি তো আসি নাই। একটু আসছি তো, কি হইছে এমন করো কেন? আর এমন সুন্দর দৃশ্য কি দেখা যায় সবসময়? দেখো না কিরকম সবগুলারে কান ধরে দাঁড় করে রাখছে। চলো ওইগুলারে ব্যাকগ্রাউন্ডে রাইখা একটা সেলফি তুলি। ছবি তুলবি ক্যামেরা কই? এই যে দেখো আইফোন। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস, রচনা ও পরিচালনায় আর জে রাজু, শব্দ সংযোজনে পীযূষ ঘোষ, অভিনয়ে সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, অরণ্য, ফিরোজ, অর্ণ, পাপ্পু, কান্তা, তৃষা, জেসি, নম্রতা, আশা, ফাহমি এবং আরো অনেকে।